প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম এবং তোমাদের জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আমি ইতিমধ্যেই যে কয়েকটি শব্দ উচ্চারণ করেছি শব্দগুলো নিঃসন্দেহে তোমাদের বোধগম্য হয়েছে এবং এগুলো অর্থপূর্ণ ধ্বনি এবং ধ্বনি সমষ্টির মাধ্যমে তৈরি হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আজকের ক্লাস নেওয়া হবে শব্দের উপর অর্থাৎ আমাদের বাংলা দ্বিতীয় পত্রে যে শব্দ যে অধ্যায়টি আছে তোমাদের এবং তোমাদের প্রথম শ্রমিক পরীক্ষা এটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে এ শব্দ নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো তো যাওয়া যাক আমরা এখন সরাসরি স্লাইডের মাধ্যমে শব্দ সম্পর্কিত কিছু তথ্য জানব শব্দ অর্থপূর্ণ ধ্বনি ও ধ্বনি সমষ্টিকে শব্দ বলে যেমন ক ল এবং ম এ তিনটি ধ্বনি বা বর্ণ মিলে কলম শব্দটি হয়েছে এবং এই কলম শব্দটি যখন আমরা উচ্চারণ করি বা বলি তখন আমরা বুঝি যে এটি লেখার একটি উপকরণকে বুঝায় অর্থাৎ আসলে শব্দ হচ্ছে একটি আইডিয়া একটি ইমেজ এটি আমাদের জ্ঞানরাজ্যে একটি বিষয়ের উপস্থিতির সম্পর্কে একটু ধারণা দেয় শব্দই বাক্যের প্রাণ শব্দ হলো আইডিয়া যা মানুষের জ্ঞান রাজ্য বা অভিজ্ঞতায় বিস্তৃত সংস্কৃত পণ্ডিতগণ বলেছিলেন শব্দই ভ্রম্য এই যে শব্দ আছে আমাদের বাংলা ভাষায় যে শব্দগুলো আছে এই শব্দগুলো গঠনগতভাবে দুই প্রকার প্রথমত হচ্ছে মৌলিক শব্দ যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে যেমন গোলাপ হাত তিন ইত্যাদি অর্থাৎ এই শব্দগুলো কোনো প্রকৃতি প্রত্যয় সমাস উপসর্গ বা অন্য কোনো উপায়ে গঠিত হয়নি এজন্য এগুলোকে আলাদা করার কোনো সুযোগ নেই এগুলো হচ্ছে একেবারেই মৌলিক শব্দ আর সাধিত শব্দ যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে যেমন কাজল কালো কাজলের মতো কালো এই যে কাজল কালো যে শব্দটি আমরা উচ্চারণ করেছি এখানে কাজল এবং কালো দুটো শব্দ আছে মাঝখানে মতো আছে এবং এটি যে সমাসের মাধ্যমে গঠিত একটি শব্দ বেশ বাক্য হচ্ছে কাজলের মতো কালো আর সমস্ত ফদ হচ্ছে কাজল কালো অর্থাৎ কাজল কালোকে যদি আমরা আলাদা করি তাহলে কাজলের আলাদা অর্থ পাওয়া যায় কালোর আলাদা অর্থ পাওয়া যায় মোরক শব্দটিকে যদি আমরা আলা আলাদা করি বা ভেঙে ফেলি তাহলে আমরা মূল মোর যেটি মূল অর্থাৎ এটি আসলে ক্রিয়ামূল সেটি আমরা পাই বিজয় শব্দটিকে যদি আমরা ভাঙার চেষ্টা করি তাহলে আমরা দেখব বিজয় শব্দটি উপসর্গের মাধ্যমে অর্থাৎ বি উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে এই এজন্যে এই শব্দগুলোকে আমরা বলছি সাধিত শব্দ অর্থাৎ যে শব্দগুলো বিভিন্ন উপায়ে যেমন আমরা এখানে যে উদাহরণগুলো দেখলাম সেখানে আমরা দেখছি সেগুলো যেমন বিজয় শব্দটি উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে মোরক শব্দটি প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে এবং কাজল কালো শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে মৌলিক শব্দ পৃথিবীর যে কোনো ভাষার সম্পদ তবে মৌলিক শব্দের সংখ্যা আসলে খুবই কম শব্দ আসলে বিভিন্ন উপায়ে গঠিত হয় আমরা আজকের ক্লাসে দেখব যে বাংলা ভাষার শব্দসমূহ মূলত কি কি উপায়ে ঘটিতে হয় আমরা প্রথমে দেখব সমাসের মাধ্যমে জায়া ও পতি সমান দম্পতি অর্থাৎ দম্পতি শব্দটিকে যদি তুমি ভেঙে ফেলো তাহলে এখানে আলাদাভাবে জায়া অর্থাৎ স্ত্রী এবং পতি অর্থাৎ স্বামী এ দুটো শব্দ এবং শব্দটির আলাদা অর্থ তুমি পাবে ফরান রূপ পাখি সমান ফরান পাখি এখানে ফরান পাখিকে যদি তুমি ভেঙে ফেলো তাহলে ফরান আলাদা পাবে রূপ আলাদা পাবে পাখি আলাদা পাবে প্রত্যেকটির আলাদা অর্থ আছে এই জন্যে এটি সাধিত শব্দ এবং এগুলো সমাসের মাধ্যমে গঠিত হয়েছে তোমরা জানো যে অর্থ সম্বন্ধ আছে এবং এমন একাধিক সব পদের এক পদে মিলিত হওয়াকে মূলত সমাস বলে সন্ধির মাধ্যমে যেমন শুভেচ্ছা যে শব্দটি এটি তৈরি হয়েছে শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা আর সংসার শব্দটি গঠিত হয়েছে এইভাবে এভাবে সম যোগ সার সমান সংসার শুভেচ্ছা তোমরা জানো যে এটি সরসন্ধির উদাহরণ এবং সংসার এটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ অর্থাৎ সন্ধির মাধ্যমেও আমরা নতুন নতুন শব্দ পাই উপসর্গের মাধ্যমে শব্দ গঠন হয় আমরা যে প্রভাত শব্দটি সকালবেলা ভোরবেলাকে আমরা প্রভাত বলি প্রভাতে সূর্য উঠে আমরা বলি আসলে এটি উপসর্গের মাধ্যমে তৈরি হওয়া একটি শব্দ ভাত শব্দের আগে প্র লাগানো হয়েছে আসলে ভাত শব্দের অর্থ হচ্ছে মূলত আলো এবং এই প্র দিয়ে এটিকে প্রকৃষ্ট যে আলো সেটিকে বোঝানো হয়েছে তাছাড়া আমরা ভাত বলতে আমরা যেটি খাই আসলে আমরা যে খাবার খাই যে ভাত খাই এই ভাতের সাথে প্র লাগিয়ে দিলে সেটি প্রভাত হয় আমি আবারও বলছি ভাত শব্দের মূল অর্থ কিন্তু আলো এরপর আমরা দেখব অকাজ শব্দটি ছিল কাজ কিন্তু যখনই আমরা অ উপসর্গটি লাগিয়ে দিয়েছি তখনই এটি কাজ নয় অর্থাৎ ঠিক এটির ইয়ে ঘটিয়েছেন যেটি কাজ অর্থে বোঝাইতো সেটিকে অকাজ অর্থে এটিকে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ উল্টা একটি অর্থ এখানে আমরা পেয়েছি অর্থাৎ উপসর্গের মাধ্যমেও দেখা যাচ্ছে যে আমরা বাংলায় শব্দ পেয়ে থাকি প্রত্যয়ের মাধ্যমে শব্দ কীভাবে গঠিত হয় আমরা দেখব এই যে পাগলামি একটি শব্দ আছে এই ফাগলামী শব্দকে যদি ভেঙে ফেলা হয় আমরা দেখব এখানে দুটো শব্দ আমরা আলাদা পাই পাগল এবং আমি তো ফাগল শব্দটি এটি নিজেই একটি আলাদা অর্থবোধক শব্দ আমি বলতে এটি আমরা জানি যে এটি আমি স্বয়ং মানে আত্মভাষক সর্বনামের তাহলে আমিরও আলাদা অর্থ আছে এবং এই পাগল এবং আমি এই দুটো শব্দ মিলে প্রত্যয়ের মাধ্যমে আমি প্রত্যয়ের মাধ্যমে আসলে এখানে ফাগলামি শব্দটি গঠিত হয়েছে মেয়ে শব্দটি আমরা জানি মা এর সাথে মা যোগ ইয়া সমান সমান মেয়ে এই মেয়ে শব্দটি আমরা পেয়েছি মা থেকে মায়ের সাথে ইয়া প্রত্যয় যোগ করে তোমরা জানো যে তদ্ধিত প্রত্যয়ের মধ্যে অর্থাৎ সেখানে বা তদ্ধিতান্ত যে শব্দগুলো আছে সেখানে যদি একার থাকে অর্থাৎ এ থাকে তাহলে মূল শব্দের সাথে অর্থাৎ প্রকৃতির সাথে প্রত্যয় যখন যুক্ত হয় তখন এটি ইয়া হয়ে যায় একারটা ইয়া হয় যেমন মেয়ে এখানে এক আর আছে দুটোই সেই জায়গায় আমরা মূল শব্দ হচ্ছে মা এবং তার সাথে ইয়া প্রত্যয় জুড়ে দিয়েছি সেটি হয়েছে মেয়ে অর্থাৎ আমরা সম্পূর্ণ একটি নতুন অর্থ আমরা পেয়েছি এক কথায় বলতে পারি মা যেমন সন্তান জন্ম দেন নতুন একটি সন্তান এখানেও আসলে ভাষায় ব্যাকরণের মাধ্যমে প্রত্যয়ের মাধ্যমে মা থেকে মেয়ে নামক নতুন একটি শব্দের উৎপত্তি আমরা দেখেছি জন্ম জন্ম আমরা দেখছি বাক্য সংকোচনের মাধ্যমে তোমরা জানো যে এটিকে আসলে এক কথায় প্রকাশও বলা হয় যে যেমন এখানে আছে যা বলার যোগ্য নয় সেটি হচ্ছে অকথ্য এই যে বলার যোগ্য নয় প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা অর্থ আছে কিন্তু সবগুলোকে আমরা যখন ছোট করে এক জায়গায় একটি শব্দ নিয়ে আসলাম একটি নতুন শব্দ নতুন চেহারা নতুন উৎকর্ষমণ্ডিত বাংলা ভাষা একটি নতুন শব্দ যোগ হওয়া এটি অকথ্য শব্দের মাধ্যমে হয়েছে যেমন আরেকটি শব্দ এখানে আছে যে যার প্রকৃত বর্ণ ধরা যায় না সমান বর্ণ ছোড়া তোমরা জানো যে আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যাদের স্বভাব চরিত্র আসলে বোঝা মুশকিল তারা কখন কি কাজ করেন কখন কি আচরণ করেন তারা হয়তো সামনে একরকম পেছনে আরেক রকম অর্থাৎ কথায় কাজে মিল থাকে না এ ধরনের মানুষকে অর্থাৎ যাদেরকে চিনতে খুব কষ্ট হয় দুরন্দরবাজ আসলে আমরা যাদেরকে বলি তাদেরকে বলা হয় বর্ণ ছোড়া এই যে নতুন একটি শব্দ আমরা পেয়েছি আসলে এখানে বর্ণ বলতে কোনো শরীরের মানে রং নয় কালার নয় সেটি হচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্য এখন যার প্রকৃত বর্ণ ধরা যায় না এই অনেকগুলো শব্দ যার প্রকৃত বর্ণ ধরা যায় না অর্থাৎ প্রায় এক দুই তিন চার ছয়টি শব্দ মিলে আলাদা আলাদাভাবে আমরা একটি পূর্ণাঙ্গ শব্দ পেয়েছি বর্ণ ছোড়া এভাবে বাক্য সংকোচনের মাধ্যমেও আমরা কিন্তু বাংলায় নতুন নতুন শব্দ পাই অর্থাৎ বাংলা ভাষার শব্দসমূহ এভাবে এইভাবে গঠিত হয় আমরা এখন দেখব পদ পরিবর্তনের মাধ্যমে কিভাবে শব্দ গঠিত হয় তোমরা দেখছো যে সুন্দর যে শব্দটি এখানে আছে এটি মূলত হচ্ছে বিশেষণ পদ কিন্তু যখন সৌন্দর্য বলা হবে সুন্দরের সাথে যখন জ প্রত্যয় যুক্ত করা হয় তখন এখানে মূলত প্রত্যয়ের ব্যবহারটা আমরা দেখাচ্ছি না আমরা দেখাচ্ছি একটি বিশেষ্য পদ কীভাবে বিশেষণ পদে রূপান্তরিত হয় অর্থাৎ সুন্দর ছিল বিশেষণ কিন্তু যখন আমরা সৌন্দর্য বানিয়েছি তখন এটি হয়ে গেছে বিশেষ পদের একটি উদাহরণ একইভাবে প্রচুর থেকে প্রাচুর্য হয়েছে মধুর থেকে মাধুর্য হবে এভাবেই আসলে হয় এভাবে বিশেষ্যকে বিশেষণ বানিয়ে ফেলা যায় বিশেষণকে আবার বিশেষ পদেও নিয়ে আসা যায় অর্থাৎ পদ পরিবর্তনের মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্ন রকমের নতুন নতুন শব্দ আমরা পেয়ে থাকি বছনের মাধ্যমে তোমরা জানো যে আমাদের ব্যাকরণে আছে এক বছন বহু বচন এই বচনের মাধ্যমে কিন্তু আমরা নতুন নতুন শব্দ পেয়ে থাকি যেমন গ্রন্থ হচ্ছে এক বচন কিন্তু গ্রন্থ থেকে যখন গ্রন্থাবলি বলি তখন এই অনেকগুলো অর্থাৎ এটি বহু বছরে একটু উদাহরণ হয়ে নতুন একটি শব্দ তৈরি হয় তেমনি কবি থেকে কবিকুল এটি আসলে বহু বচনের ক্ষেত্রে ব্যবহার হয় এই কুল শব্দটি এইভাবে আমরা বচনের মাধ্যমেও কিন্তু নতুন শব্দ পেয়ে থাকি এবং বাংলার যে শব্দগুলো আছে এগুলো বচনের মাধ্যমেও তৈরি হয় বিরুপ্ত শব্দ ব্যবহার করেও কিন্তু আমরা নতুন নতুন শব্দ পেতে পারি যেমন জ্বর জ্বর খা খা তোমরা একটু খেয়াল করলে দেখবে আমার গায়ে জ্বর আছে এ কথাটি বললে বুঝায় যে জ্বর এসেছে অর্থাৎ অসুস্থ হয়েছে কিন্তু তুমি যদি এই জ্বর শব্দটি দুইবার ব্যবহার করো বিরক্ত মানে দুইবার উক্ত হওয়া বলা বা ব্যবহার করা তাহলে কিন্তু ঠিক জ্বর হয়েছে এমনটা বলা যায় না কিন্তু জ্বরের একটা ভাব হয়তো আছে এমন বলা যায় অর্থাৎ এটা কেন জানি আধিক্য থেকে এটাকে কমিয়ে ফেলা হয় মানে জ্বর জ্বর ভাব আর জ্বর কিন্তু একরকম নয় এটা তোমরা মনে রাখবে এবং তোমরা এটি আমি আশা করি তোমরা জানো এবং খা খা যে এটি এটিও কিন্তু একটি বিরক্ত শব্দের ব্যবহার এটি সাধারণত শূন্যতা গাফনে বা শূন্য শূন্য লাগলে অর্থাৎ কোনো কিছুর অনুপস্থিতি যদি হয় তখন খা খা বলা হয় যেমন তোমরা শুনেছ বা তোমরাও বলো যে বাড়িতে যদি কেউ না থাকে তখন হয়তো আমরা বলি যে বাড়িটি খা করছে সাধারণত আমরা গ্রাম বাংলায় বাচ্চারা যদি বাড়িতে না থাকে যারা আসলে দুষ্টুমি বেশি করে বা বাড়ি সারাক্ষণ মাতিয়ে রাখে বাসা বাড়িতে তারা সবসময় অনেক কোলাহলের মতো থাকে কিন্তু যখন তারা আসলে বাসা ছেড়ে অন্য কোথাও বেড়াতে যায় বা বাড়ি থেকে কোথাও যায় তখন হয়তো ওই বাড়িতে আর ওই ধরনের কোলাহল থাকে না তখন আমরা খা খা করছি এমন বলি যে উমুক নেই এই জন্য বাড়িটা খা খা করছে অথবা কেউ যদি বসত বাড়ি ছেড়ে চলে যায় তখনও হয়তো একটা শূন্য বসত ভিটা দেখলে আমরা বলি যে এখানে একসময় অনেকে ছিল আজকে কেউ নেই বাড়িটা খা খা করছে এভাবে আমরা দেখছি যে বিরক্ত শব্দ ব্যবহার করেও কিন্তু আমরা নতুন নতুন অর্থবোধক শব্দ ফেতে পারি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তোমরা জানো যে আমাদের শব্দ যে সিলেবাসে যে আছে শব্দটি আসলে উচ্চারণও ছোটো এবং গঠনগত দিক থেকেও শব্দ আসলে ছোটো শব্দ কিন্তু এটির বিস্তৃতি কিন্তু অনেক ব্যাপক শব্দ গঠনের অনেকগুলো উপায় আছে আমরা কিছু উপায় দেখলাম এবং এই যে শব্দ শব্দের যে আমরা আজকে যা দেখলাম সেটি হচ্ছে গঠনগতভাবে শব্দ কয় প্রকার সেটি দেখেছি দুই প্রকার আমরা অর্থগতভাবে শব্দ আছে উৎসগতভাবে শব্দ কত প্রকার সেটি আছে আমরা এগুলো ইনশাল্লাহ দেখব এরপর শব্দ গঠনের যে উপায় আমরা আজকে দেখলাম যেমন সমাস সন্ধি প্রকৃতি প্রত্যয় এগুলো এগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এগুলো পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে ওদিকে যাব আগামী ক্লাসে ইনশাল্লাহ অর্থগতভাবে শব্দ কত প্রকার ও কি কি এটি বিস্তারিত আলোচনা করা হবে সেজন্য সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুন্দর থেকো এবং যে ক্লাসটি নিয়েছি তোমরা অন্তত একটু মনোযোগ দিয়ে দেখে প্রয়োজনে তোমরা নোট করে নিবে এবং বাসায় একটু প্র্যাকটিস করবে তো কোভিডে তোমরা নিরাপদে স্বাস্থ্যবিধি মেনে চলবে পরিবার এবং সবাইকে ভালো রাখবে প্রত্যাশা করে তোমাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্যে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ